Social Hubbers presents Didi No. 1 Season 7, co-powered by Vival Body Wash. Special partner Kuchina Antioxidant RO Water Purifier. Jewelry partner HK Dotto Jewelers. Hi, Brishti Jhepe, Dhan Debo Mepe. গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর অনেক আনন্দ নিয়ে আসে বর্ষাকাল। কখনো বৃষ্টির জলে কাগজে নৌকো ভাসানোর মজা, কখনো বর্ষায় জমে যায় দারুণ খাওয়া দাওয়া। আজ এই মঞ্চে আয়োজন করেছি এমনই এক জমজমাট আড্ডা, যেখানে আজকে চারজন দিদি বর্ষা নিয়ে দারুণ দারুণ সব গল্প বলবে। তাদের গল্প শুনবো সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে এসেছি। আমি কলকাতার মেয়ে এবং আসামের বৌমা। বর্ষার দুটি রূপ আমার দেখা আছে এবং সেই নিয়ে কথা বলতেই আজ আমি আপনার কাছে এসেছি। এবং সবার প্রথমে আমি সমগ্র আসামবাসীর তরফ থেকে আপনাকে এই গামছা পরিয়ে সম্বর্ধনা জানাতে চাই। তুমি এত দূর থেকে এসছো এবং তোমার সাথে আমরা পরে গল্প করবো নিশ্চয়ই। সাগরিকা পাল, আমি গিরিশপাড় থেকে আসছি। এখন যেহেতু বর্ষাকাল আর আমার বর্ষা নিয়েই সমস্ত কিছু কাজ, মানে ছাতা আমার সব কিছু। নন্দলাল পাল অ্যান্ড কোম্পানি, ওল্ড চীনা বাজার আমাদের কোম্পানির নাম। নন্দলাল পাল এবং কোম্পানির নাম আমরা সবাই জানি, ছাতার জন্য বিখ্যাত। একদম দিদি, তুমি সেই পরিবার থেকে এসে তোমার সাথে গল্প করবো সাগরিকা। শ্রদ্ধা মুখার্জি ভৌমিক, নমস্কার দিদি, আমি পাইকপাড়া থেকে আসছি। আমার পুরো জীবনটাই হলো বর্ষাকাল, এই ফলে আমার নামটাও হয়ে গেছে বাদুলে। কিভাবে আমার নামটা বাদুলে পড়লো সেই গল্পটাই আমি আজকে তোমাকে বলতে এসেছি। মিষ্টি রায়চৌধুরী, নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে আসছি। আমি আজকে বর্ষার খাবার সম্বন্ধে তোমার সাথে গল্প করব। তার কারণ হচ্ছে আমার একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে এবং সেখানে আমার শেফরা আছে, তাও আমি প্রতিদিন একটা করে কমপ্লিমেন্টারি ডিশ রান্না করি। এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে সবাই তো সব ডিশ রেস্টুরেন্টে পায় না, কিন্তু আমি আমার রেস্টুরেন্টে রান্না করি আর কি। তো এই নিয়ে আমি তোমার সাথে গল্প করতে এসেছি। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মেভ জয়তে। প্রজ্ঞা, এটার জন্য প্রথমত ধন্যবাদ। এখন আমি আপাতত একটু খুলে রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ। প্রজ্ঞা, তুমি আসাম থেকে এসেছো। দিদি, আমি কলকাতার মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে আমার আসামে, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমি কলকাতাতেই আছি। এবার বিয়ের পর আমার আসাম যাওয়া, সেখানে গিয়ে আমি বর্ষার এক অন্য রূপ দেখলাম। আষাঢ় মাসে আমার বিয়ে হয়েছে, সাংঘাতিক বৃষ্টির দিন। তো আমি যখন পার্লার থেকে সেজে আসছি বাড়িতে, এসে দেখি যে বাড়িতে আমার বিয়ে হবে সেখানে হাঁটু জল। কি করব, আমার বন্ধুরা সাথে ছিল, বললো প্রজ্ঞা শাড়িটাকে স্কার্ট বানা আর এই মাথার ঘোমটাটাকে আমি খোপা করে দিচ্ছি। বর এসে গেছে, আমার পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, খুড়ি শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে, প্রজ্ঞা গাড়ি থেকে নামছে। বাঙালি বিয়ে, ওদেরও একটা উৎসাহ, কেমন সাজ সেজেছে প্রজ্ঞা ওকে দেখবো। বেনারসি তো স্কার্টের অবস্থায় পৌঁছে গেছে। এইবার এই একটা মজার ঘটনা বর্ষা নিয়ে। আর এরপর যখন আমি আসাম গেলাম দিদি, বর বউকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। তো আমার বরের মামা বাড়ি নলবাড়ি জেলার বরভাগ অঞ্চলে, তো সেখানে আমরা গেছি। যাওয়ার পর আমার মামি শাশুড়ি বললেন, আজকে একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে আমি তোমাদের দুজনকে নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে যাব, বলে গেছি সেই বিয়ে বাড়িতে। আমি ভাবছি বা বর বউ দেখবো, আসামিস বিয়ে হচ্ছে। তো এবার আমি গিয়ে দেখলাম যে ওখানে দুটো ব্যাঙের বিয়ে হচ্ছে। দেখে তো আমি অবাক, তা আমি জিজ্ঞেস করছি যে মামিমা ব্যাঙের বিয়ে? বলে জানো তো আসামে ভালো যাতে বৃষ্টি হয়, বৃষ্টি হলেই চাষ হবে, এবং যেহেতু ওটা এগ্রিকালচারাল এরিয়া, তো ভালো চাষের জন্য আমরা প্রত্যেক বছর এই বর্ষার সময় ব্যাঙের বিয়ে দিই। পুরোপুরি একদম যেরম হয় দিদি মানুষের বিয়ে যেন। তো যাই হোক, এবার তো গেলাম, ব্যাঙের বিয়ে টিয়ে খেয়ে আমরা বাড়ি চলে এলাম। মানে প্রপার খাওয়া দাওয়া হয় সেখানে? প্রপার খাওয়া দাওয়া মানে এক বাড়ির ব্যাঙ ওরা বাড়ি থেকেই ধরেছে, আর একটা দু তিনটে বাড়ি ছাড়িয়ে তারাও একটা ব্যাঙ ধরে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এসেছে।
কোনটা রীতি মানে প্রচলন? এটা রীতি ম্যাম, এটা এটা রীতিটা হচ্ছে চাষবাসের জন্য, যাতে ব্যাঙের বিয়ে দিলে জলদেবতা তুষ্ট হবে এবং বৃষ্টি হবে, যার ফলে চাষবাস ভালো হবে। সবটাই দিদি এগ্রিকালচারটাকে সেন্টার করে করা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এ যাই হোক, নেমন্তন্ন খেয়ে ভালোই কাটলো দিনটা। ফিরে আসছি যখন বৃষ্টি শুরু হয়ে গেল, মনে মনে ভাবছি হ্যাঁ ভালোই বিয়ে দেখলাম, এবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো এবারে রাতে শুয়ে আছি, হঠাৎ করে দিদি 3টে বাজে আমার মামি শাশুড়ি এসে বললেন যে ওঠো ওঠো প্রজ্ঞা, জল 10 সিঁড়ি ওপরে উঠে এসছে। মা গো, এইবার আমি একটা কথা বলে নিই দিদি, ওই অঞ্চলে আমার যে দাদা শ্বশুরের বাড়ি, সেই বাড়িটা 25টা সিঁড়ি ওপরে উঠে একতলা বিশাল বারান্দার একটা বাড়ি তৈরি করা হয়। ওইরকমভাবেই দিদি সিঁড়ি করে বাড়িটা তৈরি করা, এবং ওরা সিঁড়ি দিয়ে জল মাপে। 10টা সিঁড়ি মানে এটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে জল, এর থেকে যদি আরো 5 সিঁড়ি ওপরে উঠে যায় তাহলে বন্যা। এবং যখন সেই জল 7 সিঁড়ি 8 সিঁড়ি করে নামবে তখন নর্মাল হ্যাঁ এবার আমরা বেরোতে পারি। তো এইভাবে বাড়িটা উনি বানিয়েছিলেন, যেহেতু ওই এলাকাটা বন্যা প্রবণ এরিয়া। কিন্তু সবাই কি সেরকমভাবে বানাতে পারে ওখানে? না, সেইটাই আমি বলছি দিদি, আমি উঠে দেখলাম যে আশেপাশের মানুষজন কিছু কাঁধে ছাগল নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, অল্প দু একটা পুটলি পাটলা নিয়ে তারা চলে আসছে আমাদের বাড়িতে। কিন্তু দিদি একটা জিনিস দেখে আমি অদ্ভুত হয়ে গেলাম, যে আমার ভীষণ অবাক লাগলো যে কারোর মুখে কোনো ভয় নেই। যে নারকেল গাছগুলো আসার সময় আমি দেখতে দেখতে এলাম, সেই নারকেল গাছ অবধি এখন জল পৌঁছে গেছে। তাহলে আমি কতটা উঁচুতে আছি আপনি ভেবে দেখুন। এইবারে ওনারা আসছেন সব, অনেক প্রায় 50-60 জন লোক চলে এলেন, এবং বারান্দায় ওরা জিনিসপত্র সাজিয়ে হাসি তামাশা করছে, অভ্যস্ত। আমি তখন ওদের একজনকে গিয়ে বললাম যে আপনাদের ভয় লাগে না এই যে কটা জিনিসপত্র নিয়ে চলে এলেন, আপনাদের বাকি বাড়ি তো ভেসে যাবে। তখন বললো শোনো বৌমা, এরকম আমাদের বছরে 3-4 বার হয়, আমাদের কাছে এটা কোনো ভয়ের ব্যাপার নয়, বরঞ্চ দেখো তুমি এসছো, তুমি বর্ষা নিয়ে এসছো, আমাদের ভালো চাষ হবে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। আচ্ছা, তো তোমার শ্বশুর শাশুড়ি কি ওখানে থাকে? আমার শাশুড়ি মা দেওর আর যা গৌহাটিতে থাকে। শাশুড়ি মা আসেন, আজকে উনি আসতে পারেননি, কিন্তু ওনার দেওয়া মেখলা পরে আমি খেলতে এসেছি। এইটাই আমার কাছে বড় পাওনা, মায়ের আশীর্বাদ আমার সাথে আছে, এটাই আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো, প্রচুর গল্প শুনলাম প্রজ্ঞা, আমার মানে সবকিছু নতুন লাগলো গল্পগুলো। হ্যাঁ দিদি, অনেক ধন্যবাদ তুমি এখানে এসছো এবং আমাদের সাথে এত মজার মজার কথা সব শেয়ার করলে। থ্যাংক ইউ প্রজ্ঞা, ভালো থেকো, খুব ভালো থেকো। এবার সকলের জন্য কি খেলা আসছে সবাই দেখো। বর্ষাকাল, আজকে আমাদের খেলাটাও ছাতা নিয়ে। তাই জন্য এখানে দেখো অনেক রকমের খুব সুন্দর সুন্দর মাল্টি কালার ছাতা রেখা হয়েছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখান থেকে, এখান থেকে ওখানে যাবে, প্রপারলি ফোল্ড করে স্ট্র্যাপটা লাগাবে, স্ট্র্যাপটা লাগানোর পরে ছাতাটা এনে এই যে দুটো স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের মধ্যে রাখতে হবে। মোট ওখানে 10টা ছাতা আছে, এপাশে 5টা রাখবে, এপাশে 5টা রাখবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, এবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, এইভাবে। প্রজ্ঞা এসো, তোমার সাথে শুরু করো। রেডি প্রজ্ঞা, স্টার্ট। আমাদের এই কোম্পানিটা 103 বছরের। আমার দাদা শ্বশুর ছিলেন, উনি বর্তমানে নেই,
আমার 14 বছর বিয়ে হয়েছে, 14 বছর ধরে আমি যা যা দেখেছি সেটাই আপনাকে আজকে বলবো। প্রথমত আমাদের বাঁশ বাটের ছাতা তৈরি হয় আমাদের বাড়িতে, যেটা এই বর্তমানে কলকাতার মানুষ জানেনই না। পশ্চিমবাংলার মানে যেহেতু পশ্চিমবঙ্গের 4-5টা গ্রামে ঘেরা, মানে সেই সব জায়গায় আমাদের ছাতা, ইভেন বিহারে যেখানে প্রত্যন্ত গ্রাম, ইন্টেরিয়ার গ্রাম, সেই সব জায়গায় এই বাঁশ বাটের ছাতা আমাদের মানে যায়। সেটা যেরকম আমরা নর্মাল ছাতা ব্যবহার করি সেরকম নয়? না, একদমই না ম্যাম। মানে জিনিসটা আমি দেখাতে পারি আপনাকে? দেখাও। এই যে বাঁশ বাট জিনিসটা, এটা কি হয় মানে যে মানুষ, যে গ্রামাঞ্চলের মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, তাদের তো একটা বিদ্যুৎ চমকানোর প্রবণতা থাকে সেই জায়গায়, তখন যারা এই ছাতা নিয়ে, তারা তাদের কোনো ভয় থাকে না। চার্জ যতদিন থাকবে মানে পশ্চিমবাংলাতে, এই ছাতাও ততদিনের, মানে এই ছাতা ছাড়া চাষ করা খুব মুশকিলের ব্যাপার। মানে এটা তোমার সেফটির জন্য, সেফটির জন্য অনেক সময় বিদ্যুৎ হচ্ছে, মানে বাজ পড়ছে, কারেন্ট আসতে পারে, কারেন্ট ধরলে তোমার এটা কোনো সম্ভাবনাই নেই। ইভেন মানে এই ছাতা নিয়ে আপনি রোদ্দুরে তো উপকার হয়, মানে ছাতার কাপড়টাই হচ্ছে সুতির কাপড়। ইভেন এমনকি গ্রাম বাংলার মানে আমি শুনেছি আমার শ্বশুরমশাইদের মুখে, মানে ছাতা নিয়ে হয়তো যাচ্ছে ওনারা, মানে পুকুর আছে, পুকুরে ছাতাটা ডুবিয়ে নেবে, পুকুরে ছাতাটা ডুবিয়ে নিয়ে ওনারা মাথায় দিচ্ছে, ছাতাটা মানে এসির কাজ করবে যাকে বলে। পুরোটাই বাঁশের ম্যাম। এই জন্যই আমরা বলি বর্ষার সাথে আমার ছাতি। আমার বিয়েটাও হয় বর্ষাকালে ম্যাম, মানে হঠাৎ দাদা শ্বশুর বলেন যে মানে আমি কি হবে, আমার ঠিক নেই, মানে এক্ষুনি বিয়ে দিতে হবে, মানে যার জন্য ওনারা এত ব্যস্ততার মধ্যে, মানে 9 জুলাই আমাদের বিয়ে, মানে হঠাৎ করে এই মাসে, একদম বৃষ্টির মধ্যে, হ্যাঁ মানে বিয়ে হয় হঠাৎই, মানে 15 দিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায়। একদম নতুন পরিবেশ, এরকম একটা ব্যবসার সাথে হাজবেন্ড যুক্ত, কিরকম এক্সপিরিয়েন্স কিরকম ছিল? রাত্রির বেলা হঠাৎ দেখি উঠে উনি বসে আছে, কি করছে না, আকাশ দেখছে জানলা খুলে, কি না মেঘ কতটা কি আছে, বৃষ্টি কিরাম হবে, মানে রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে উঠে, মানে ওটা তো আমার কাছে সবচেয়ে বিভীষিকা মনে হয়। আবার সারাক্ষণ নেট নিয়ে বসে রয়েছে, খদ্দেরদের সারাক্ষণ ফোন হচ্ছে, মানে কোথায় বৃষ্টি, পশ্চিমবঙ্গে কোথায় বৃষ্টি শুরু হয়ে গেল, কোথায় বীরভূমে বৃষ্টি হচ্ছে, কোথায় দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে, মানে সব সময় ওনার কাছে খবর চলে আসছে। মানে বৃষ্টিটা আমাদের কাছে যে কি মানে আনন্দের ব্যাপার যাকে বলে, মানে ওনার কাছে তো খুবই আনন্দের ব্যাপার। তোমার বিয়ের পর থেকে কোনরকমের ছাতা দেখেছো? ননদের বিয়েতে কার্ড ছাতা দিয়ে, ও বাবা এটা দারুণ মজার দেখি। মানে বিয়ের কার্ডটাই মানে লোককে দেওয়া হয়েছে নিমন্ত্রণ করতে গেছে ছাতা দিয়ে, মানে লেখাটা যে প্রিন্ট আউটটা প্রত্যেককে একটা করে ছাতা দেওয়া হয়েছিল। এটা কার আইডিয়া ছিল? শ্বশুরমশাই? শ্বশুরমশাই, হাজবেন্ড, সবাই মিলে আইডিয়া করেছে, আমার হাজবেন্ড এসেছে এখন। বাহ, দারুণ ইনোভেটিভ আইডিয়া, এক্সিলেন্ট। এটা কি তোমরা অর্ডারও নাও, মানে অন্য লোক চাইলেও করো? হ্যাঁ ম্যাম, একদম। আর এটা ম্যাম অন্নপ্রাশনের নিমন্ত্রণ কার্ড। খুব সুন্দর, দারুণ, ফ্যান্টাস্টিক। দাদা শ্বশুরের মুখে আমি গল্প শুনেছি, একটা শংসাপত্র মানে ওখানকার রানী পাঠিয়েছিলেন ইংল্যান্ডে, যে মানে এত বছরকার যে দোকান, তখনকার দিনে এমনই ছাতা তৈরি হয়েছিল যে এই ছাতা ওনার খুব পছন্দ হয়, সেই ছাতার জন্য তিনি ওখান থেকে একটা শংসাপত্র পাঠান, যেটা এখন সেরকম অবস্থায় নেই, মানে আপনাকে দেখাতে পাচ্ছি না, ভগ্ন দশা হয়ে গেছে, কিন্তু আমি দেখেছি নিজে। স্বাভাবিক, 103 বছরের পুরনো একটা কোম্পানি, সেটা এখনো রাখা রয়েছে। আজকে কে এসেছেন সাগরিকা তোমার সাথে? আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার মা, আমার ছেলে, আমার দিদি শাশুড়ি, যার সম্বন্ধে বলছিল ওনার স্ত্রী, হ্যাঁ আমার দাদা শ্বশুর। প্রণাম। ওনাকে একবার স্টেজে ডাকতে পারি? হ্যাঁ ডাকতে পারো। ওনার
96 বছর বয়স, মানে এই যে ব্যবসার যে এত কিছু ওনার হাত ধরেই এগিয়ে এসেছে। আগে একটু আশীর্বাদ করুন যে আপনি এই বয়সে আমার এখানে এসেছেন, আমার মঞ্চে এসেছেন, আমার সাথে এতটা পথ হেঁটে এসে কথা বলছেন। এনার আশীর্বাদ নিয়ে আমি এগোচ্ছি। নিশ্চয়ই আমার শ্বশুরের বাবাই এই যে তৈরি করে গেছেন, সে তো বটে, কিন্তু আমি তো আপনার সম্বন্ধে শুনতে চাই যে আপনি কি করে এখনো এত সুন্দর, এত ভালো। আপনি তো নিজেই এত বড় সংসারের উপর ছাতা হয়ে রয়েছে। 100 বার আমার মাথার উপরে তো আশীর্বাদের হাতটা রেখে দিন। আপনার ছেলের জন্য থামো। থ্যাংক ইউ দিদা। ছেলে একটা ছাতা দিতে চায়। আচ্ছা দাও দাও। তোমার দিদি শাশুড়ি, শাশুড়ি, তুমি, তোমার ছেলে, চার প্রজন্ম নিয়ে এই ছাতার ব্যবসার সঙ্গে যুক্ত আছো এবং আজ সবাই এখানে উপস্থিত হয়েছ। পুরো পরিবার মিলে যে কোনো কাজ করা ভীষণ আনন্দের। এখন এসে গেছে নতুন ভিভেল বডি ওয়াশের ফ্যামিলি প্যাক। পুরো পরিবারের সাথে ভাগ করে নিন স্নানের এক নতুন ধারা, যা মাত্র 160 টাকায় 500 মিলিলিটার প্যাকে পাওয়া যায়। থ্যাংক ইউ সাগরিকা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ভালো লাগলো তোমার ছাতা দেখে, ভালো লাগলো এবং সব থেকে ভালো লাগলো তোমার দিদি শাশুড়ির সাথে পরিচয় হয়ে। অল দ্য বেস্ট, ভালো থেকো। থ্যাংক ইউ। যাও সাগরিকা, স্টার্ট। নমস্কার দিদি, এবার তোমার সাথে একটু কথা বলবো। দিদি, আমার পুরো জীবনটাতেই মানে বৃষ্টিটাই পুরো জীবনেই আমার জড়িয়ে আছে, মানে বলতে পারো আমার 365 দিনই বর্ষাকাল, মানে সেই ফলে আমার নামটাও হয়ে গেছে বাদুলে। কি হয় কি, আমার জন্ম হয় চৈত্র মাসে, তো সেই সময় তো সাধারণত ভীষণ গরম, কিন্তু আমার জন্মের দিনও এরকম বৃষ্টি হয়, তো সেটা একটা সবার জন্য খুশির কারণ ছিল, কেন কি খুব গরমের মধ্যে ওদের কাছে ওটা একটা শান্তি মতন। তো পুরো জীবনেই বলতে পারো যে সবসময় বৃষ্টি, সে স্কুল যাওয়া হোক, পরীক্ষা দেওয়া হোক, গ্র্যাজুয়েশনের সময় এবং চাকরির ইন্টারভিউ, যে কোনো জায়গাতেই আমি যখন যাই বৃষ্টিটা আমার সাথে আমার থাকবেই থাকবে। মানে এমনও হয়েছে আমি খটখটে রোদ্দুর দেখে পরীক্ষা দিতে বেরিয়েছি, মাঝপথে গিয়ে দেখি বৃষ্টি, চাকরির ইন্টারভিউতে যেতে গিয়েও মানে আমি পুরো সবসবে ভিজে গিয়ে ঢুকে গেছি, কেন ইন্টারভিউতে আমি হাতে একটা ফাইল নিয়ে বেরিয়ে গেছি, মানে এই সমস্ত কিছু হয়েছে। ঘুরতে গেছি, তাতেও বাদ নেই, সেখানেও আমার পেছনে বৃষ্টি। সব দেখে শুনে আমি ভাবলাম যে ঠিক আছে, যাক তাহলে বিয়েটা অন্তত আমি এমনভাবে করবো যাতে মাসটা আমি এমন চুজ করবো যাতে বৃষ্টিটা যেন না আসে। তো আমি ডিসেম্বর মাসে বিয়ে আমার, তো আমি দেখে শুনে ভাবলাম যে ঠিক আছে তাহলে একটা বেশ ভালো ফটোশ্যুট হবে, আমি লনের মধ্যে সুন্দর করে সাজাবো, সাজবো, আমি সাজতে খুব ভালোবাসি আর সবাই বেশ টাইমলি আসবে, সাজবে গুজবে সব কিছু। তো বিয়ের আগের দিন পর্যন্ত আইবুড়ো ভাত হলো, সব কিছু হলো, কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, খটখটে রোদ্দুর, আমি তো মনের মধ্যে নাচছি যে যাক ঠিক আছে কালকে অন্তত সেভ। সকালবেলা উঠে দধি মঙ্গলার সময় থেকেই দেখি বৃষ্টি। পুরো দিন মানে গায়ে হলুদ হয়েছে উঠোনের মধ্যে দাঁড়িয়ে, বৃষ্টি পড়ছে, লন আর সাজানোই গেল না, ফটোশ্যুট কাদার মধ্যে ঠিক করে হলোই না, মানে পুরোটাই নষ্ট জিনিসটা। তারপরে মন খারাপ, সব কিছু নিয়ে এগোলাম,
হানিমুনে গেছি এয়ারপোর্ট থেকে, বালিতে গেছিলাম আমরা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরে তাকিয়েছি, বৃষ্টি। মানে আমার বর বলে যে তুমি যেখানেই যাও সেখানেই বৃষ্টি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। এমন হয়ে গেছে আমি বাড়ি থেকে যখন অফিসের জন্য বেরোই, আমার বর বলবে কি কিছু আর কিছু জিজ্ঞাসা করুক না করুক, কিন্তু বলবে ছাতা নিয়েছো তো? কতদিন হলো বিয়ে হয়েছে? 7 মান্থ। ও, নিউলি মেড। শ্রদ্ধা, অল দ্য বেস্ট, ভালো থেকো, নতুন জীবন, নতুন বিয়ে হয়েছে, খুব ভালো করে জীবনে নতুন সংসার করো, ঠিক আছে? শ্রদ্ধা, স্টার্ট, যাও। দেখাতে পারতাম কেমন হতো, তো তখন সেরকম অতটা বেশি পুঁজিও ছিল না, মা কিছু পুঁজি দিল, বাবা দিল, তো সেখান থেকে কিছু পুঁজি বার করে করে একটা রান্নাঘর করলাম দিদি বর্ধমানে। তো এই জি বাংলার রান্নাঘর না মানে দেখে আমার নাম দিয়ে মিষ্টির রান্নাঘর রাখলাম। বর্ষা মানে কিন্তু ইলিশ মাছ ভাজা, পাঁপড় ভাজা এবং খিচুড়ি, এর বাইরে আমরা কিছু চিন্তাই করতে পারি না, কল্পনাও করতে পারি না। রেস্টুরেন্টে হয় যেহেতু আপনার ওই বেঙ্গলি স্পেশালিটি রেস্টুরেন্ট, তো নতুন নতুন বেঙ্গলি খাবারগুলো আর কি পাওয়া যায়। এখন বর্ষাকাল, তো এই বর্ষাকালের জন্য কখনো খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা করি, কখনো করি লোটে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করি, কখনো কচুর শাক করি ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে কখনো মা শিখিয়েছে ওই ইলিশ মাছের ডিম দিয়ে ওটাকে বড়া করে ওটা টক টক করা। খুব ভালো, খুব ভালো, ফ্যান্টাস্টিক মিষ্টি। আর আরেকটা কথা, আজকে আমি বর্ষাকাল যেহেতু ওই জন্য আমি সব ভেজিটেবল দিয়ে একটা খিচুড়ি আর বরিশালি ইলিশের একটা ভাপা করে এনেছি আপনার জন্য। আমরা সবাই মিলে খাবো, একদম। থ্যাংক ইউ মিষ্টি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। মিষ্টির রান্নাঘরের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। একদম একদম, থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। স্টার্ট, চল। শ্রদ্ধা দুজনেই 10 পয়েন্ট। শাকুরিকার জন্য পুষ্পা ফার্নিচারের তরফ থেকে প্রিন্টেড আলমারি,
বাংলা এই প্রথম কাস্টমাইজ প্রিন্টেড আলমারি নিয়ে এসছে পুষ্পা ফার্নিচার। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু। মিষ্টি পছন্দ 6.2 kg ওয়াশিং মেশিন। প্রজ্ঞার পছন্দ 4-seater ডাইনিং টেবিল। শ্রদ্ধার জন্য রয়েছে কর্নার র‍্যাক। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সাগরিকা। সাগরিকা হয়ে যাচ্ছে এইচকে দত্ত সোনাটি। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট সাগরিকা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রয়েছে তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আর ও ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট মেঘলা। বর্ষাকাল কেমন কাটাচ্ছ? বর্ষাকালে বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, বেরোতে একটু কম ভালো লাগে। কাদা প্যাচ প্যাচ আমার। প্রথম গান রিমঝিম গিরে সাবন দরজ দরজ যায় মন ভিগে আজ ইস মৌসুম মেঁ লগে কেসি আগুন। গানের মধ্যে আমি একটা শব্দ ভুল গেয়েছি, তো সেই শব্দটা আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক শব্দটা কি সেটাও বলতে হবে। ভিগে আজ ইস মৌসুম বলো শ্রদ্ধা। গ্যারাজ গ্যারাজের জায়গায় সুলাগ 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 সুলাগ। কি কি গিফট আছে আমি বলছি, সবাই মন দিয়ে শোনো। 24 পিসেস কাটলারি সেট, টেবিল ফ্যান, লেডিস ব্যাক পার্স, তামা জাগ গ্লাস বটলের সেট, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার, ডে নাইট মসকিটো রেপেলেন্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন, ক্লেন্সিং লোশন, স্কিন টোনার এবং কন্ডিশনিং শ্যাম্পু। কি নেবে শ্রদ্ধা? জুসার। কুচি না স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার শ্রদ্ধা। দু নম্বর গান মন্দির। এই গানের মধ্যে অনেকগুলো জোড়া শব্দ ব্যবহার করা হয়েছে, তো তার মধ্যে দুটো বললেই হবে। বলো প্রজ্ঞা। ডাম ডাম ডিগা ডিগা। কি নেবে বলো? কাটলারি সেট। প্রজ্ঞার জন্য 24 পিসেস এর কাটলারি সেট। তিন নম্বর গান মন্দিরেশন। এই মেঘলা দিনে একলা থাকি না তো মন, আজি যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমি এই গানের মধ্যে একটা শব্দ গাইনি, হুম হুম করে গেয়েছি, তো সেই শব্দটা বলি। মেঘলা দিনে একলা থাকি না তো মন, আজি যাব। বলো মিষ্টি। ঘরে থাকে না তো মন। বাই বাইস। কি নেবে বলো? বটলের সেট। তামা জাগ গ্লাস এবং বটলের সেট মিষ্টি। দিনে একলা ঘরে থাকি না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। চার নম্বর গান। এইবারে একটি গানের অংশ বাজবে, সেই অংশটি চিনে গানটি বলতে হবে। সুর বাজলেও সেটা বলতে হবে। বলো প্রজ্ঞা। টিপ টিপ বরসা পানি, পানি নে আগ লগা দে, আগ লগি দিল মে তো দিল কো তেরি আগ আই। প্রজ্ঞা 5 পয়েন্টস। কি নেবে বলো? লেডিস ব্যাক পার্স। প্রজ্ঞার জন্য লেডিস ব্যাগ এবং পার্স এসেছে। এবার ফিফথ কোয়েশ্চেন। আব কে সাবন এসে বরসে বহ যায় রং মেরি চুনর সে ভিগ তন মন জিয়ার তর সে চমকে বসুধরা। আব কে সাবন কি রুত সাবন কি
মাসের উল্লেখ করা হয়েছে, সেই মাসটির নাম কি? বলো মিষ্টি। শ্রাবণ মাস। শ্রাবণ, ফাইভ পয়েন্টস। কি নেবে বলো? ওশিয়া। ওশিয়া হবে তোমার থেকে গিফট হ্যাম্পার মিষ্টির জন্য। দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ওশিয়া এসএমএস কনটেস্ট। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানে সরাসরি অডিশনের সুযোগ। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ওশিয়া হাবার্স প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হাবার্সের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের আমাদের স্পেশাল গেস্ট দেবপর্ণা, আজকে যখন ও আছে এই রাউন্ডে আমাদের হেল্প করবে। এই রাউন্ড হচ্ছে হেডফোন রাউন্ড। প্রজ্ঞা, হেডফোন। শাশুড়ি মায়ের সাথে বর্ষাকাল কিভাবে কাটাও? পানিওয়ালা ডান্স, পানিওয়ালা ড্যান্স। স্টার্ট স্টার্ট। ঝম 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 ঝপ ঝপ ঝম ঝম ঝপ ঝপ চম চম ব্যাঙাচি ব্যাঙাচি মেরা ব্যাঙাচি 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 মা কুমড়ো শব্দ কুমড়ো পদ্ম কুমড়ো কুমড়ো নাক ছাবি তালা ছাবি নাক ছাবি নাক ছাবি হাঁটু জল হাঁটু জল আলুর চপ হাঁটু জল হাঁটু জল আলু হাঁটু জল আল ঝম ঝম জপ চপ। হাই, হ্যালো প্রজ্ঞা। ঝম ঝম, তারপরেটা কি ছিল? ব্যাঙাচি ব্যাঙাচি আর এটা হচ্ছে হাঁটু জল হাঁটু জল। দুটো পেরেছে প্রজ্ঞা, ফোর পয়েন্ট। বর কেমন? এ কেওড়া। থাক, আর কিছু বলো না, স্টার্ট। পাঁপড় ভাজা পাঁপড় ভাজা বক 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 বর বর বক 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 নেকা নেকা শাখা নেকা
বৃষ্টি পড়লে বর কি করে? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। কাঁচা গোল্লা, কাঁচা কলা, পেতনি, 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 কাতু কুতু, কাতু কুতু, কাতু কুতু, কান্না কাটি, কাটা কাটি, কান্না কাটি, কাটা কাটি, কান্না কাটি, কাঁচা গোল্লা, কাঁচা কলা, কাঁচা গোল্লা, কাঁটা কলা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে তিনটে পারো নি সেটা শুনে নাও। সাজগোজ, কাঁচা গোল্লা, কান্না কাটি। দেবপর্ণার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ দেবপর্ণা, থ্যাংক ইউ, ভালো থেকো। অল দ্য বেস্ট। এই রাউন্ডের হাই স্কোরার শ্রদ্ধা, 8 পয়েন্ট। শ্রদ্ধা পাচ্ছে ওশি হাবলের তরফ থেকে গিফট হ্যাম্পার। শ্রদ্ধার পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, তার মধ্যে চাল, ডাল, তেল সব কিছু আছে এবং সঙ্গে আছে ক্যাসেরোলের সেট। সেকেন্ড পজিশনে আছে তিনজন, প্রজ্ঞা, সাবরিকা এবং মিষ্টি, তিনজনেই 4 পয়েন্টস। ওকে, প্রজ্ঞার পছন্দ টয়লেট্রিজের সেট, তার মধ্যে সাবান, তেল, শ্যাম্পু সব কিছু আছে এবং সঙ্গে আছে বাথ সেট। শ্যামলিকার পছন্দ বিস্কিট, চা পাতা, কফি, ওয়েফার্স সব কিছু এবং সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটল। আর মিষ্টির জন্য রয়েছে জুস, হেলথ ড্রিঙ্ক এবং চা গ্লাসের সেট। শুরু করছে আমাদের শেষ রাউন্ড, ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, এইচ কে দত্তর তরফ থেকে একটি সুন্দর সোনার হার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। পাশাপাশি ক্লু, গরম গরম এলো পাতে বর্ষা রাতে খিচুড়ির সাথে। ওপর নিচে ক্লু, প্রসাধনী দুবার এলে বৃষ্টির ধরন পেলে। এবার বলো শ্রদ্ধা, ওপর নিচটা হচ্ছে টিপ টিপ আর পাশাপাশিটা হচ্ছে পাঁপড় ভাজা। রাইট অ্যানসার 20 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। সেকেন্ড প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবে কুচিনার স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। তোমার যা তার একমাত্র ভাসুর, তার বাবা তোমার কে? বলো শ্রদ্ধা, আমার যা তার একমাত্র ভাসুর মানে আমার স্বামী, তার বাবা মানে আমার শ্বশুর মশাই। 20 পয়েন্টস, সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। এবার থার্ড প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। বৃষ্টি মাথায় কুড়াবি চল, খানিক বাদে গোলে জল, রান্নাঘরে প্রয়োজনীয় মশলা বাটায় ছিনে নিয়ে। এবার বলো প্রজ্ঞা, শীল বোঝাও। বৃষ্টি মাথায় কুড়াবি চল, বৃষ্টির সাথে শীল পরে, আমরা সবাই আনন্দ করে শীল কুড়াই, খানিক বাদে তো শীল গলে জল হয়ে যায়, রান্নাঘরে মশলা বাটার সময় আমরা শীল ব্যবহার করি, তো শীল। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফোর্থ প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এক বছরের জন্য ভিভেল বডি ওয়াশ।
প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো প্রজ্ঞা। বন্যা বোঝাও। বন আর তার সাথে নোতে না, বন্যা। দুটো প্রশ্নের উত্তর দিয়েছে প্রজ্ঞা, দুটো প্রশ্নের উত্তর দিয়েছে শ্রদ্ধা। প্রজ্ঞা স্কোর হচ্ছে এখন 64, শ্রদ্ধা স্কোর 63, 30 পয়েন্টসের আনসার। সবাই খেলতে পারবে। দিদি নাম্বার ওয়ান হবার লড়াই আছে খালি শ্রদ্ধা এবং প্রজ্ঞা। দেখো ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। বর্গের জ রয়েছে, দশ শূন্য রায় একার রয়েছে। এবার বলো প্রজ্ঞা। জল পরে পাতা নড়ে। প্রজ্ঞা বলছে জল পরে পাতা নড়ে, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার 30 পয়েন্টস সঙ্গে মাইক্রোওয়েভ। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার ওয়ান প্রজ্ঞা ধর রায়। এবার প্রজ্ঞার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেঙ্গোকুলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ প্রজ্ঞা, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কাল বৈশাখী, হ্যারিকেন, টাইফুন, লোডশেডিং, ইলশেগুড়ি। ইলশেগুড়ি, টাইফুন, হ্যারিকেন, কালবৈশাখী, টাইম আপ। ঠিকঠাক ছিল, একটা ওয়ার্ড খালি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা সরি। কালবৈশাখী, হ্যারিকেন, টাইফুন, লোডশেডিং, ইলশেগুড়ি। ইলশেগুড়ির পরে লোডশেডিংটা অফ হয়ে গেছিল, লোডশেডিং তারপরে বাকি দিনটা আবার ঠিক ছিল। আচ্ছা, ইলশেগুড়ির পরে লোডশেডিং, তারপরে টাইফুন, হ্যারিকেন, কালবৈশাখী। এটা মেমেন্টো তোমার। আর আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে প্রজ্ঞা। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার তোমার জন্য। ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রজ্ঞা। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায়। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার। এরপরে দেখবেন ডান্স বাংলা ডান্স জুনিয়র। বর্ষার এই সন্ধ্যাতে এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? কি নেই? খিচুড়ি, লাবড়া, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, সর্ষে ইলিশ, বেগুনি এবং পাঁপড় তো বটে। আর সব নিয়ে এসছে মিষ্টি। মিষ্টির জন্য একটা জোরে হাত তালি। চলো আমরা এবার একটু খাওয়া শুরু করি প্লিজ।